আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরের কোচা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আসছে শারদীয় দুর্গাপূজা, শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কচুয়ায় সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন কর্তৃক নির্দেশনাবলী উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতিটি পূজা মন্দিরে পুলিশ আনসার মোতায়েন করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, নিজেদের সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। তারপরও কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে কন্ট্রোল রুম বা 999 অথবা 333 কল করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলার 39টি পূজা মন্দিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উৎসব পালনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি, ওসি আব্দুল হালিম, সাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমদ সেলিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন। এ সময় বিভিন্ন মন্দির কমিটি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জীব ভৌমিক, প্রত্যক্ষ ও ভিডিও চিত্রে চেতনা টিভি।